আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই থাকবে ভয়ঙ্কর সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভের রেল অবকাঠামোতে রাশিয়ার ভয়ানক ক্রুজ মিসাইল হামলা। এরপর থাকবে যুদ্ধাস্ত্র পাঠালে ইউক্রেনের সরকারি ভবনে হামলা, রাশিয়ার হুঁশিয়ারি। কঠোর পদক্ষেপ নেওয়া হবে, কানাডাকে চীনের হুঁশিয়ারি। এবার তীব্র লড়াইয়ের মধ্যেই যুদ্ধক্ষেত্রে হাজির জেলেনস্কি। আরও থাকছে তুরস্কে ন্যাটোর সামরিক মহড়া। এদিকে প্রক্সি বাহিনী নামিয়েছে রাশিয়া। আরও জানবেন সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক এখন মৃত শহর বলছে ইউক্রেন প্রেসিডেন্ট। এবং সর্বশেষ থাকবে চীনকে রুখতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ফোর এর সফর পরীক্ষা চালালো ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নিই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের রেল অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ ক্রুজ মিসাইল হামলা। রাশিয়ার আকাশ থেকে নিক্ষেপ করা ক্রুজ মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের রেল অবকাঠামোতে আঘাত হেনেছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নিয়মিত আপডেটে টুইটারে জানিয়েছে, সেভেরোদোনেৎস্ক শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং রুশ বাহিনী স্লোভিয়ানস্কের দিকে পিছু হটেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছিলেন, পশ্চিমারা ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তবে পুতিনের সেই হুমকি একেবারেই পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রের পদাঙ্গ অনুসরণ করে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি নিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সহায়তা করার জন্য MLRS নামে পরিচিত একাধিক লঞ্চ রকেট সিস্টেম উপহার দেওয়ার বিষয়ে লন্ডন ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে। M270 নামের ওই লঞ্চার 80 কিলোমিটার অর্থাৎ 50 মাইল দূরের থেকে নির্ভুল হামলা চালাতে সক্ষম। ওই অস্ত্র ইউক্রেনের বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করার ঘোষণা দেয়। এরপরেই পুতিন রাশিয়ার সংবাদ সংস্থাকে বলেন, যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হয় আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব এবং এমন লক্ষ্যে আঘাত হানব যেখানে অস্ত্র ব্যবহার করব, যেসব লক্ষ্যে আমরা আগে কখনো আঘাত করিনি। যুদ্ধাস্ত্র পাঠালে ইউক্রেনের সরকারি ভবনে হামলা, রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। পশ্চিমারা যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ না করে তাহলে নিশানা বদল করবে মস্কো, এই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কথায় সংঘর্ষ আরো বাড়াতেই এভাবে অস্ত্র পাঠাচ্ছে কিয়েভে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে মস্কো ততই তার ভূখণ্ড থেকে হুমকির রেখা সরিয়ে নিবে। রুশ সংবাদ সংস্থাকে পুতিন বলেছেন, কিয়েভকে যদি এভাবে একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায় পশ্চিমা শক্তিরা, আমরা যথাযথভাবে তা শেষ করব। আমরা আমাদের অস্ত্র ব্যবহার করব। এখনো যেসব জায়গায় হামলা করিনি এবার সেখানে আঘাত হানব। রুশ টেলিভিশনে দেখানো হয়েছে এই সাক্ষাৎকার। তবে রাশিয়া কোথায় হামলা করার কথা ভাবছে সে বিষয়ে পুতিন খোলাসা করে কিছুই না বললেও স্টেট ডুমা রাশিয়ার নিম্নকক্ষ প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তাপোলভ স্পষ্ট করেছেন। তিনি বলেন, ইউক্রেনে পরিবহন অবকাঠামোতে সুবিধা এবং সরকারি ভবন লক্ষ্য করে একাধিক রকেট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া। আমাদের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ কমান্ডার ইন চিফ ভ্লাদিমির পুতিন যেমন বলেছেন, রাশিয়া সেই লক্ষ্যবস্তুতে আক্রমণ পরিচালনা করে প্রতিক্রিয়া জানাবে যা আমরা এখনো আঘাত করিনি। তিনি এক প্রশ্নের জবাবে একথা বলেছেন, কিয়েভের বিমানবন্দরে চালু রয়েছে রেল টার্মিনাল এবং প্রধান রেল লাইনগুলো কাজ চালিয়ে যাচ্ছে, সেই সাথে হাইওয়ে ব্রিজ এবং অন্যান্য অনেক সুবিধা সরকারি সংস্থাগুলো কাজ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, জেনারেল স্টাফ এবং অন্যান্য মন্ত্রণালয় যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এবং লক্ষ্য নির্ধারণ করা হয় তাও চলছে, কারণ ভবনগুলোতে একবারও হামলা করা হয়নি। কঠোর পদক্ষেপ নেওয়া হবে, কানাডাকে চীনের হুঁশিয়ারি। চীন অভিযোগ করেছে কানাডার যুদ্ধবিমান চীন সাগরে এসে চীনের শক্তি সামর্থ্য পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছে। কানাডার এমন গান্ডকে উস্কানিমূলক হিসেবে অভিহিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কানাডা ফের এমন কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কয়েকদিন আগে কানাডার পক্ষ থেকে দাবি করা হয়, উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা নিশ্চিত করতে চীন সাগরে টহল দিচ্ছে কানাডার যুদ্ধবিমান, তখন চীনের বিমান এসে তাদের বিমানকে ধাওয়া দেয়। কানাডা এমন অভিযোগ করার পর সোমবার চীন উল্টো অভিযোগ করেছে, কানাডা টহলের নামে করে উস্কানি ও গোয়েন্দা কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, কানাডার এসব টহলের বিরোধিতা করে চীন, তাদের দাবি এটি চীনের নিরাপত্তাকে হুমকিতে ফেলে দিচ্ছে।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে টহল দেওয়ার কোনো অনুমোদন ছিল না কানাডার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কখনো দেশকে নিষেধাজ্ঞা নিশ্চিত করতে টহল দেওয়ার নাম করে অন্য কোনো দেশের উপর নজরদারি চালানোর অনুমতি দেয়নি। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উই কিউয়ান বলেছেন, কানাডার এমন কাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে চীন এবং কূটনৈতিকভাবে বিষয়টি জানিয়েছে। সূত্র আল জাজিরা। এবার তীব্র লড়াইয়ের মধ্যে যুদ্ধক্ষেত্রে হাজির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তীব্র লড়াই অব্যাহত থাকার মধ্যেই দনবাস সফর করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সেভেরোদনস্ক এবং লিসিস্তানস্কে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের বাহিনীর তীব্র লড়াই চলছে। এএফপি জানায়, দনবাসের লিসিস্তানস্ক ফ্রন্ট লাইনে হাজির হয়েছেন জেলেনস্কি। সেখানে কমান্ড পোস্টে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। তারপর দনেস্ক অঞ্চলের দক্ষিণ পশ্চিমের বাখমুট শহরেও সেনাদের সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি। সেখান থেকে জাপোরজাই শহরে মারিউপোল থেকে আসা জনতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সৈনিকদের জেলেনস্কি বলেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমাদের রক্ষা করার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ইউক্রেনের সেনার সঙ্গে দেখা করে ওদের হাতে হাত মিলিয়ে আমি গর্ববোধ করেছি। মারিউপোল থেকে পালিয়ে আসা বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে জেলেনস্কি বলেন, প্রত্যেকটি পরিবারের নিজস্ব কাহিনী রয়েছে, বেশিরভাগ সঙ্গেই কোনো পুরুষ সদস্য নেই, কারণ দুর্ভাগ্যবশত যুদ্ধের অনেক পরিবারের পুরুষদের মৃত্যু হয়েছে, অনেকেই বন্দী হয়েছেন, তবে শিশুদের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এর আগে গত মাসের শেষের দিকে প্রথমবারের মতো রাজধানী কিয়েভ ছেড়ে খারকিভের সম্মুখভাগের যোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেলেনস্কি। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সেবারই প্রথম কিয়েভ ছেড়ে বের হয়েছিলেন তিনি। তুরস্কে ন্যাটোর সামরিক মহড়া। তুরস্কে রামস্টেইন-2 নামে ন্যাটোর একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সোমবার এই ঘোষণা দিয়েছেন। তুরস্কের কোনিয়া সেনাঘাটিতে আগামী 20-28 জুন সপ্তাহব্যাপী এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এটি তুরস্কের তৃতীয় বৃহৎ বিমান ঘাঁটি। একই সঙ্গে এখানে ইগল 2022 নামে একটি সামরিক প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে। এই মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর 45টি যুদ্ধ জাহাজ, 75টি যুদ্ধ বিমান এবং 7,000 সেনা সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এই মহড়ায় ফিনল্যান্ড ও সুইডেনের অংশ মেনে নেবে না বলে জানিয়েছে এই দেশটি। প্রক্সি বাহিনী নামিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি সীমিত পর্যায়ে রাখতে রাশিয়া প্রক্সি বাহিনী নামিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে সেভেরোদনস্ক শহরে ইউক্রেনের পাল্টা আক্রমণ রাশিয়ার বাহিনীর পূর্বে কেন্দ্রীভূত যুদ্ধ ইউনিট এবং যুদ্ধের মাধ্যমে অর্জন করা অপারেশনাল গতিকে ভোঁতা করে দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে এর আগে রুশ বাহিনী বেশ অগ্রসর হলেও সম্প্রতি ইউক্রেনের সৈন্যরাও প্রতিরোধ গড়ে তুলেছে। রাশিয়ার বাহিনী লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী বাহিনীর রিজার্ভ সৈন্যদের উপরও আংশিক নির্ভর করছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগ গোয়েন্দা ব্রিফিংয়ে দাবি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় নিয়মিত বাহিনীর তুলনায় এই সেনাদের অস্ত্র ও প্রশিক্ষণ তেমনই নেই বললেই চলে, এমনকি তাদের ভারী সরঞ্জামের অভাব রয়েছে। এই সৈন্যদের মোতায়েন সম্ভবত নিয়মিত রাশিয়ান বাহিনী ক্ষতিগ্রস্ত হতাহতের সংখ্যা সীমিত করার বিষয়টিকেই নির্দেশ করে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সেভেরোদনস্ক এবং লিসিস্তানস্ক এখন মৃত শহর বলছে ইউক্রেন প্রেসিডেন্ট। রুশ হামলায় ইউক্রেনের পূর্বে লুহানস্ক অঞ্চলে সেভেরোদনস্ক এবং লিসিস্তানস্ক শহর দুটি এখন মৃত বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। খবর বিবিসির। জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদনস্ক শহরে রাশিয়ান সেনাদেরকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় বাহিনী, কিন্তু সেখানে শক্তিশালী রাশিয়ান বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি। তিনি বলেন, আমরা প্রতিরোধ করেছি, কিন্তু সেখানে তারা সংখ্যায় অনেক এবং শক্তিশালী। সেভেরোদনস্ক এবং পার্শ্ববর্তী লিসিস্তানস্ক শহর এখন মৃত শহর। রুশ বাহিনীর কাছে সেভেরোদনস্ক শহরের পতন মানে প্রায় পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর অধীনে চলে যাওয়া।